আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানের জব ভিসাতে আসতে আপনার কত টাকা খরচ হবে কি দেখি এইসব বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে আসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই জাপানে যে নতুন জব সেটা জন্য আপনাদেরকে একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে আপনারা সরকারিভাবে এবং বিনা খরচে এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং বিনা খরচ বলতে আপনার যে খরচটা হবে সেটা খুবই ন্যূনতম একটা খরচ আপনারা সরকারিভাবে খুবই সহজে একটা নির্দিষ্ট একটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা জাপানে জব ভিসার অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট যে কাজটা করতে হবে এটার জন্য সেটা হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আর এই সরকারিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখতে পারেন সেটা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন রাখতেছে তার জন্য আপনার বাংলাদেশে এই জাপান মানে আপনার এই জাপানের এই ওয়ার্ক ভিসার জন্য আপনার মনোনীত ছাব্বিশটা টিটিসি আছে সেখানে আপনারা খুবই কম খরচে চার মাসের একটা কোর্স করতে পারবেন জাপানি ভাষার পর আর সেটাতে আপনার ভর্তি হতে আপনার এক হাজার টাকা একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে অ্যাডমিশন ফি লাগবে সরি তো এই অ্যাডমিশন নিয়ে আপনারা চার মাসের যে কোর্সটা এই কোর্সটা করে তারপরে জাপানি ভাষার এক্সাম দিয়ে আপনারা খুবই সহজে নেক্সট যে প্রসেস সেই প্রসেসটা করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসছি কোন কোন টিটিসি থেকে আপনারা এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারবেন জানিয়ে দিচ্ছি জাপানে যেতে যে সকল টিটিসিতে ভাষা শিখবেন বর্তমানে সারা দেশে ছাব্বিশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসিতে চার মাস ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ফি এক হাজার টাকা দেখে নেওয়া যাক ট্রেনিং সেন্টারগুলো হলো বাংলাদেশ কোরিয়া টিটিসি মিরপুর ঢাকা শেখ ফজিল্লা নেসা মুজিব মহিলা টিটিসি বাংলাদেশ কোরিয়া টিটিসি চট্টগ্রাম খুলনা টিটিসি টিসির খুলনা রাজশাহী টিটিসি সপরা রাজশাহী রংপুর টিটিসি রংপুর পাবনা টিটিসি লক্ষ্মীনাথপুর পাবনা রাঙামাটি টিটিসি কলেজ গেট রাঙামাটি বান্দরবন টিটিসি মেঘলা বান্দরবন নোয়াখালী টিটিসি গাবুয়া নোয়াখালী ময়মনসিংহ টিটিসি মাসকান্দা ময়মনসিংহ দিনাজপুর টিটিসি মাতাসাগর শেখপুরা দিনাজপুর যশোর টিটিসি খুলনা খুলনা বাসস্থান সংলগ্ন যশোর মাদারীপুর টিটিসি মাদারীপুর নরসিংদি টিটিসি শিবপুর নরসিংদী মাগুরা টিটিসি মাগুরা মৌলভীবাজার টিটিসি মৌলভীবাজার চাপাই নবাবগঞ্জ টি সদর চাঁপাইনবাবগঞ্জ কুষ্টিয়া টিটিসি চৌরাস বিসিক রোড কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া টিটিসি চিনাইয়ের সদর ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট টিটিসি হানাইল জয়পুরহাট গাইবান্ধা টিটিসি খোলাহাটি সদর গাইবান্ধা জিনাইদা টিটিসি আরবপুর জিনাইদা কেরানীগঞ্জ টিটিসি হজরতপুর কেরানীগঞ্জ ঢাকা সিলেট টিটিসি আলমপুর সিলেট প্রবাসী কল্যাণ ভবন স্কাটন ঢাকা এর মধ্যে কেয়ারগিভারের জন্য নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা টিটিসি ঢাকা তো বন্ধুরা এটা আপনার শেষ করার পরে আপনার পরের যে স্টেপ থাকবে সেটা আপনার যে ট্রেনিং নিতে হবে বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান জাপানি প্রতিষ্ঠান এই আপনার জব বিষার জন্য ট্রেনিং দিচ্ছে সেটা একটা হচ্ছে আয়াম জাপান আর একটা হচ্ছে আপনার জিটকো নামের একটা জাপানি প্রতিষ্ঠান সো এই দুইটা প্রতিষ্ঠানই আপনার বাংলাদেশে ট্রেনিং দিচ্ছে আর এইটা একদম সম্পূর্ণ বিনা খরচে সো বন্ধুরা আপনারা যারা জাপানে জব ভিসা অ্যাপ্লাই করবেন বা করতে চাচ্ছেন তারা তাদেরকে একটা কথাই বলে রাখি এই এই ভিসার আওতায় কোনো এজেন্সিকেও এখনো অনু অনুমোদন দেওয়া হয়নি সো কোনো এজেন্সি যদি আপনাকে বলে কিংবা প্রলোভন দেখায় যে আমরা জাপানে লোক পাড়াতে পারবো এত খরচ হবে এত খরচ হবে সহজে পাড়াতে পারবো এটা একদম ভুয়া খবর সো আপনারা কোনো এজেন্সি কিংবা দালালের পাল্লায় পড়বেন না আপনারা যদি বিনা খরচে এবং বিনা একদম কম খরচে আপনারা জাপানে যেতে চান তাহলে অবশ্যই সরকারি যে সিস্টেমটা চালু হয়েছে এটার মাধ্যমে আপনারা আসতে পারেন সহজে কিন্তু সহজ বলতে আপনাদের যে যে কোনো কিছু পাইতে হলে একটু কষ্ট তো অবশ্যই করা লাগবে তো আপনারা যদি এক বছর একটু কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জাপানে আসতে পারবেন আর এই জব বিষয়ে জাপানে আসতে পারলে অবশ্যই আপনারা একটা ভালো একটা স্যালারি পাবেন এখানে এটা প্রতি মাসে আপনারা বাংলা টাকা দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর এর সুবিধা হচ্ছে এই জব বিষয়টা সুবিধা হচ্ছে আপনাকে থাকা থাকার ব্যবস্থা গ্যাস বিল পানি বিল সব ব্যবস্থা কোম্পানি থেকে করে দেবে শুধু আপনাকে যে খরচটা করতে হবে সেটা হচ্ছে খাবার খরচ সো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে আপনাদের কিছু উপকার হয়েছে তো যদি উপকার হয়ে থাকে কিছু তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ